মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 রঘুনাথগঞ্জ থানার ওমরপুর নতুন খেজুরতলা মোড় এলাকায় গত 13 ফেব্রুয়ারি এক বেসরকারি সংস্থার থেকে চুরি হয়ে যায় ভোল্ট। ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বেসরকারি সংস্থার পক্ষ থেকে। ঘটনা তদন্তে নেমে প্রায় 48 ঘন্টার মধ্যে সাফল্য পেল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বীরভূমের নলহাটি থেকে উদ্ধার হল চুরি যাওয়া 16 লক্ষেরও বেশি টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই বেসরকারি সংস্থার কর্মী বিশ্বজিৎ পালকে। তাকে জিজ্ঞাসাবাদ করে বীরভূমের নলহাটির বাসিন্দা রঞ্জিত লেটের সন্ধান মেলে। তার পোল্ট্রি ফার্মে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রায় 16,17,570 টাকা। আরও জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টে তোলা হয়। 12 ফেব্রুয়ারি ভোরবেলা তিনটার সময় সোনাভেট প্রাইভেট লিমিটেড ঘোষণা দিয়ে আছে, ওখান থেকে টাকা চুরি হলো। ওয়াল্ট মধ্যে টাকা ছিল, ওয়াল্ট নিয়ে চুরি হয়ে গেল। We registered the case in the morning and within 48 hours, Raghunathganj Thana case cracked for accused ko arrest korlam dojan and taka record kore 16,17,570. Leela Hospital, a multi-speciality hospital, 24 ghanta emergency porishoba. Leela Hospital, Bahadurpur, Murshidabad.